এইখনে আমার চিরসুন্দর চিরসেউসনা চিরপবিত্র অসমীয়াই, মাজেরে বই গৈছে চির সংস্কৃতিময় বুঢ়ালুই, ধোয়াই গৈছে দুইপার পর্বত ভৈয়ামর ই এক অপরূপ লীলাভূমি, চালেই চাই থাকিবর মন যায়, কিন্তু রূপেই জানো অসমীয়ায় একমাত্র গৌরব মুকুট নহয়, সৌন্দর্যময়ী অসমীয়াই সম্পদর গুণেরও সমৃদ্ধ। এয়া অসমর অরণ্যর শাল চেগুন বনচম আদি বহুমূলীয়া কাঠ, এয়া হিসাবহীন হরিণর পাল, এয়া ধনেশ ময়ূর আদি চিনাকি অচিনাকি অলেখ চৰাইৰ জাক, এয়া বহু সন্মানিত বহুমূল্যবান হাতী, আৰু এয়া পৃথিৱীৰ দুষ্প্ৰাপ্য অসমৰ অৰণ্যৰ গড়। অসমৰ বাহিৰে বিশ্বৰ আৰু খুব কম ঠাইতে হেনো এই গড় বিচাৰি পোৱা যায়, অথচ এই গড় আজি পৃথিৱীৰ বুকুৰ পৰা শেষ হৈ আহিব ধৰিছে। নিশেষ হৈ আহিব ধৰা এই প্ৰাণীটোক বিশ্ববাসী মানুহে আজি বিলুপ্ত হৈ যাব নিদি সংৰক্ষণ কৰি জীয়াই ৰখাৰ চেষ্টা কৰাটো জানো কৰ্তব্য নহয়? নহলে ভৱিষ্যতৰ ইতিহাসে আমাৰ আজিৰ এই সভ্যতা আৰু মানৱিকতাক লৈ নেহাঁহিবনে বাৰু? হ'ব পাৰে গড়ৰ এই খৰ্গটোৰ মূল্য চোৰাং বজাৰত 15-20 হাজাৰ টকা, কিন্তু পৃথিৱীৰ বাবে এই গড় আজি এক অমূল্য সম্পদ নহয়নে? সেয়েহে আমাৰ বৰ্তমান চৰকাৰে আজি ইয়াৰ সংৰক্ষণৰ দায়িত্ব লৈছে। কিন্তু গভীৰ নিশাৰ কোন সেইবোৰ নিষ্ঠুৰ চোৰাং চিকাৰী যিবোৰে এটা খৰ্গৰ বাবে এই প্ৰাণীটোক বিশ্বৰ বুকুৰ পৰা নিশেষ কৰি দিব ওলাইছে? তাৰেই মুখেদি
মহলার বাবু হজুর, তুই তো একেবারে নতুন করে আইছ, তোর হয়তো চিনাকি হওয়াই নাই। হজুর, এই অরণ্যত সিয়েই রজা। রজা? এখন এখন গভর্নমেন্ট রিজার্ভ ফরেস্ট। হজুর, আমি কি বুঝো হজুর, যে দেখিছো তাকেই তো কইছো। হজুর, দুদিনের পিছত সব গম পাবি। কক স্যার, আজি কিমান মানুহ কাম কৰিছে? চল্লিশজনে কাম কৰিছে। চল্লিশজনে? হয়। আৰু কিমান চিএফটি কটা হ'ল আজি? 300 চিএফটি হৈছে। কিমান পঠোৱা হৈছে? ৫০০ চিএফটি দুই নম্বৰ ধৰি। হয়। কিন্তু ইমান কম হ'ল কেলে আজি? নাই মানে হেৰি স্যার। ঠিক আছে। ইমান কম কিয়? মানুহ যেন একেবারে যন্ত্র হয়। সাজে রাবাসে কিয় শুভ দিনমা, হেরা মন মন হাসে রা, রে জালা ভন্দ থিয় প্রণামা, হেরা সুত কই ভেটে রা, হেরা সুত কই ভেটে রা। ও বাবু, কি বাঘ বুলি ভাবিলি নেকি? নাই হবা, পিছে তোক বাঘতকৈ বেছি ভয় লাগে। তোক অকলে পালে কিন্তু বাঘেও নেৰে। আৰু তই? মই কিন্তু তোক একেদিনাই খাই শেষ কৰি নেপেলাওঁ। তই বৰ চালাক। আৰে চালাক নহলে তহঁতৰ নিচিনা হৰিণীবোৰৰ জানো ঘৰত ল'ব পাৰিলোহেঁতেন। ধেত,
সেয়া মহলদার এপিনে আহিছে। বন্দুক আপনি মারিছিল? যদি কও মই মারিছিল। কিয় মারিছিল? কিয় মানে সুধিছো। ওহো, নতুন মানুহ হে ইমান প্রশ্ন। ঠিক আছে, আজি রাতে আপনার যাম, আপনার সাথে পরিচয় হম, আর বন্দুক কিয় মারিছিল তাকো মই কম। হব তো, কি রাতে নিমন্ত্রণ থাকিল তো? আহিব। আসলে কি জানে বড়া, এই অরণ্য থাকি নিজকে বিলাই দিয়ে যদি সুন্দর সুন্দর বস্তুগুলো আপনি উপভোগ না করে তেমন তো এই অরণ্য মহা অরণ্য। সুন্দর সুন্দর বস্তু মানে আপনার মন কি কৈছিল জানে? এই অরণ্য পশু পক্ষী শিকার, কুমথিরা টেঙা চেপি চেপি বাহির করা এই মদ, আর বস্তির গাভরু ছোৱালী, শহর ডেকা লড়া চাকরি করব আইসি অরণ্য লজ্জ মন না খাও, লাজ কথা একো নাই। সচাই মই মন না খাও। ও আই সি, ইয়েস গাভরু যাক আজি নিশা একজন নতুন আলহী উপহার দিব। ক্ষমা করব, মই যাব নোৱাৰি। এতিয়া হয়তো সিহঁতে উন্মাদ হয়ে নাচিছে, আপনি নগলেও মতে যাবই লাগিব, কারণ মতো সিহঁতের রাজা। ক্ষমা করব, মত মাইকী আর শিকার
ইয়ার বাইরে অরুণত আর কি আছে কখন? দিজ আর দি অনলি অ্যাট্রাকশনস হিয়ার মিস্টার ডোয়ারা। এই অরণ্য মোর বড় ভাল লাগে, অবশ্য ভাল না লাগিলেও ইয়াতেই মই থাকিব লাগিব। কিয়? আপনি অসমৰ খ্যাতিমান ব্যক্তি ইন্দ্রজিৎ জোৱাৰাক নিশ্চয় চিনি পায়। সব মই তেওঁৰ ল'ৰা, ওপৰ মহলাত মোৰ সকলো সৈতে চিনাকি আৰু একো মোৰ। কিন্তু ইয়াত কিন্তু একো নাই বলবা। এই অৰণ্যৰ মই ৰজা। এই জঙ্গলত তো কোনো মানুহ নাথাকে মিস্টার বড়ুয়া, সকল যন্ত্র মেশিন মোর ইশারাত চলে। বাহাদুর, অহাকালি রাতিপুয়া কলিকাতা পৰা মানুহ আহি পাবহি। রাতির ভিতরতে কামটো হব লাগিব। কিন্তু হব হুজুর। হব মানে হবই লাগিব হুজুর। আপনার কথা কোনোদিন মই অমান্য করা নাই, অন্যথা করা নাই। তার উপরই মোর নিশান। তোর নিশান অব্যর্থ হয়ে কথা মই ভালকে জানো বাহাদুর, কিন্তু মনত রাখিবি অহাকালি রাতি। কিন্তু নতুন রেঞ্জার বাবু অহা বলে শুনেছো। তোর চিন্তা নয় মোর। ঠিক আছে হুজুর, মনত রাখিবি কথার অনর্থে যাতে নয়। অহাকালি রাতি। আর শুন বাবা, বাবা কি হল পাগলি, নকুনি দেখুন তোর ভাব দিছো কইছো নবি। তো এবার বহু টাকা পাবি। সেইটো হব হুজুর। ঠিক আছে মই আহিলো। মই তো ইয়াতে আছো, টোপনি গলে ভাল পাবা। খুব মরম নয় বেচেরা দাদা, খুব খারাপ। এই মনে তোর মরম না থাকে? কি মানে আমরা বাবু, তাই নখালে তুমি খাবো না, তুমি মরে যান বাবু।
তোর চকুটিতে আমার খুব ভালো লাগে, ঠিক যেন শরাব মদ রক্সি বিনা তুই এটা কাম করিব পারিবি। নতুন রেঞ্জার বাবুক হাত করিব লাগিব, বহুত টাকা পাবি। বাবু তো কিন্তু আজি বহুত লোক শিখাইছ। ভালে ভালে আতুরি যা।
রবি, তাতে সুকুমতি থাক। বাবু সুকুমতি সেনে নাই। মরিছো ঠিক। বাবু তোর লাজ নালাগে, জোয়ান ছোৱালী গা ধোয়া ঠাইলে আহিব না। মই তো নাজানো। ও নতুন, তই বোধ হয় নতুন রেঞ্জার বাবু নহয়? তহত শহর মানুষ সব এক নহয়? মই গান শুনি। ও গান শুনি আইস, তোর গান খুব ভাল লাগে নহয়? আর গান গো ছোৱালীজনী। নাম কি? কৃষ্ণা। কোথা তেও গম? ঘর কোন কোন আছে? কই পনি চায় না। কোন নাই? ও বাউছেন। এই তুমি কি অখবর করলি? জানো বাবা, আজি নতুন রেঞ্জার বাবুর লগত চিনাকি হল। একদম রামর বাবু, মোর নাম হুদিছে, মোর ঘর কত হুদিছে, আর কোন কোন আছে হুদিছে। আচ্ছা বাবা, তাই নতুন রেঞ্জার বাবুর লগত চিনাকি হইছ নাকি? নাই হওয়া, তয় তো হইছই, মই আকো কি হব লাগে। যা হাজুর, আমার এই অরণ্যতে তোর কিরকম লাগিল? ভাল, খুব ভাল। নিজর কোনো কোনো শব্দ, নানান ধরনের চড়াই, নানান বরণীয় গছলতা, নানান ধরনের মানুষ, খুব ভাল। হ্যাঁ হাজুর, আমার এই অরণ্যত কেবল গাছ গাছানি আর পশু পাঞ্ছি আছে হাজুর। তহতর শহরের দরে তো ইয়াত মটর গাড়ি মানুষ তো নাই। সচাই রাজু, প্রথম চাকরি লওয়ার দিনা ভাবিছিল মই ইয়াত এক ঘন্টাও থাকিব নোৱাৰিম, এক ঘেয়া জীবন। কিন্তু এই তিন দিনত এই অরণ্যর মই বিচিত্র রূপ দেখিবলে পাইছো, বিচিত্র ইয়ার মানুষ। জানো হজুর, আমি হলে সেইবোৰ কি একো বুঝি নাপাও। হজুর, আমি পাহাড়ুয়া জঙ্গলী মানুষ। নহয় দাদু, তই মোৰ কথা বুঝব লাগিব, মই তোর কথা বুঝব লাগিব। এখন ঘর তই মই থাকিম। বুঝু হজুর, সব বুঝু, কিন্তু ডর লাগে হজুর। ভয় লাগে? ডর লাগে হজুর। তোর দরে সুন্দর সুন্দর জোয়ানবোর দেখিলে ডর লাগে হজুর। কিয়? এই অরণ্য একদম নরম হয়ে গেছে হজুর, ইয়াত মানুষ আহিলে পশু হয়ে যায় হজুর। তাজু, সব যেন এজন মানুষের হাতের মুঠিত সুমাই পড়ে হজুর। তই তই কি কব খুঁজছ? কেতনা হজুর ইয়ালে আহিল, কেতনা গোল, কিন্তু মই সদাই সাক্ষী হয়ে আছো হজুর। তোর দরে জোয়ান জোয়ান হজুরবর ইয়ালে আহে, কিন্তু দুদিনের পিছত সিহতে পাহরি যায়, সব পাহরি যায়, সিহত অস্থির হয়ে উঠে, পাগল হয়ে উঠে। তই নহবি হজুর, তই তেনেকুৱা নহবি। ঘাবড়ানে কি কোই বাত নেই সেঠ, মেরে জুবান এক হ্যায়, আজ রাত কো তো মাল মিল হি জায়েগা। আপ লোগ এসা কিজিয়ে, কাল সুবহ কলকাতা চলে যাইয়ে। লেকিন 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 ক্যা? ইস দফে দাম থোড়া সা জ্যাদা দেনে পড়ে। লেকিন হাম লোগ তো পহলে ইসকো, হ্যাঁ পহলে তো আপ কেজি মে 5,000 দিয়া করতে থে, ইদফে 15,000 দিজিয়ে। লেকিন দাওরা সাহাব, দেখিয়ে লেকিন কা সওয়াল হি পয়দা নেই হোতা হ্যায় সেঠ। আরে আপ তো জানতে হ্যায় না, ও রেঞ্জার তো নে আয়ে হুয়ে হ্যায়, আরে উনকো তো কুছ দেনা পড়েগা। দাম তো যারা জাদা মালুম হো রে, আপকে লিয়ে 5-10,000 ক্যা হ্যায়? আপ তো কলকাতা যা রহে হ্যায়, ইয়ে তো আপ 20-25,000 তক বেচেঙ্গে। আরে রাম রাম বাবুজি। আরে সেঠ, মেরে কো সব কুছ মালুম হ্যায়,
इस जंगल में बैठ के सारी दुनिया की भाव मुझे पता है, इसलिए कि दुनिया मेरे मुट्ठी पर। মোকাজি ঘরের খড়গ লাগে বাহাদুর, তো তো নিশান অব্যর্থ, কিন্তু যাকালি তোর নিশান কেন ব্যর্থ হয়ে গেল? হুজুর, মো নিশান তো ব্যর্থ হওয়া নাই। তেন খড়গ কর, মোর কথার মূল্য কর। আজি রাতে মানুষের আমার কি বলি কম? হুজুর, গড় মরিছিল হসা, কিন্তু ইমান গুলির মাজত আমি আনিম কেন? আপনি আগতে রেঞ্জার বাবু ঘাট করা উচিত আছে। শাট আপ, মই তোমার একো কথা শুনিব বিচার নহয়। হুজুর, ঘর মরিছে, কিন্তু খড়গটু পাবলৈ হলে রেঞ্জার বাবুক হাত করবই লাগিব। রেঞ্জার জয়ন্ত বৰুৱা, চাওক এইদরে যদি অরণ্যের ওপর নিষ্ঠুর অত্যাচার চলে, আমার উপস্থিতিত সরকারের সংরক্ষিত অঞ্চলত, তার আমি কি কৈফিয়ত দিম? কাউক আপনাদের কোনে একোনে জানে না। চাওক এইদরে যদি মানুষের অত্যাচার গড়ের ওপর চলি থাকে, পৃথিবীর বুকের উপর দেখুন গড় এদিন নিঃশেষ হয়ে যাব, আর তার বাবে আমি দায়ী নম জানো। রেঞ্জার বাবুর বংলালয়, নতুন রেঞ্জার বাবু আইছে নহয়? দেখিছো, খুব রামর পিছে মহলদার বাবু দেয় নহলে হয়, তাক মই একদম দেখিব ইচ্ছা না যায়। কিয়, কি হল, তোকো কিবা কইছে নেকি? বাটে মোক কি কইছে জানো? এবার শহরে গলে কি হেন মূল ডিঙিত পিন্ধেরাল মালা আনিব। বেশ ভাল কথা তো তেনে হলে, যা দিদিও যা আরু তার মালা ডিঙিত পিন্ধাত কই জঙ্গলত জিয়ত বাঘর আগত ঠিয় হম গো। হয় নেকি,
আচ্ছা না পর নাহলে বহুত দেরি হয়ে যাবে। হ্যাঁ তলজাবোধন পাইছো। আরে অমুকার নাম ধরণী, শ্রী ধরণীকান্ত পাটগিরি। জানো তই আমার ভরসা, রেঞ্জারে কিন্তু কথাটো বড় গাত লাগি যাওয়া ধরনের কলা দেই। সেইবিলাক কিতাপৰ কথা কেইটাইনো দেশৰ কাৰণে চিন্তা কৰিছে আমি ভবা উচিত। কিয় বাবুহঁত কি মেল মাৰিছ? মেলে কৈছে এই বহাগতে তোৰে মোৰে বিয়াখন হৈ যাওক আৰু। মোক বিয়া কৰাবলৈ তোৰ যেন ধন আছে? তোৰ বুঢ়া বাবুৰাতকৈ বেছি আছে, আৰামত থাকিব পাৰিবি। আইও আৰাম নাপাই যেন মই মৰি গৈছো, ৰাখ তিয় ৰখ আৰাম। কৃষ্ণা তই? অ বাবু, এইবোৰ কি? শাক পাচলি কালে আনিছ তুমি? মোলৈ কিয়? আমি নতুন ৰেঞ্জাৰ বাবু আহিলে এরকম দিম। হয় নেকি? দাম কিমান? বাহ, তই তো বড় টকা থকা বাবু, রাখ তিয়র রুপিয়া। আচ্ছা, কি দাম না লাগে? আচ্ছা ঠিক আছে, তোর দাদুক মাতি দে, মা হ। হ্যাঁ এই বাবু অলপ রবি মো আইসু। দাদু, ওই দাদু কে বয়ো ফোন কালে আ। কে বয়ো কানসি? এইবোর থ নতুন বাবুর কানে আনিসু। নতুন বাবুর কানে নতুন মরম নাকি? এই জঙ্গল তোর কেনেকুৱা লাগিছে বাবু? ভাল। আর ইয়ার মানুষ ভাল? কেনেকুৱা ভাল? ঠিক তোর দরে বাবু? কোন খেয়ে শিকারি? বাহ, মই কেন কম, মই কি জঙ্গল চকিদার? না না, তই চকিদার কি হবি? চকিদার মই, পিছে চকিদার জন নতুন তো সে গাঁৱৰ গাঁৱৰ পৰা বাট ঘাট বিলাক চিনি লব লগা হৈছে। তেনেহলে আমার ঘর লেব, বাবা তোক সব দেখাই দিবি। হ্যাঁ অন্য দিন যাম। কিয়? ইয়াৰ পৰা বেছি দূৰ তো নহয়। হ্যাঁ অন্য পিনে কাম আছে, পিছত যাম। হ্যাঁ আওঁ দে।
বাবা তো এখন বন্দুক ছুঁইছ নাই মা ছাপা হে করছো ছাপা করছো ঠিক কইছো মই এটু পেলাই দিহে এরিম ঠিক আছে আজি পড়া নতো জানে বাবা আজি নতুন রেঞ্জার বাবু তালে গৈছিল খুব ভাল বাবু কি গৈছিল ফাঁকা শুনি দিবলে বলে তো খেবর দিব কইছে বাহ তয়ে দুখুন ক নতুন রেঞ্জার বাবু আহিলে হাক পাচলি ফল মূল দি পরিচয় হব লাগে সেটা আমার নিয়ম ও মই পাহৰিছিল ভাই বাৰু বাবা তই ইমান সোনকালে সোনকালে কথাবোৰ পাহৰ কিয় বুঢ়া হৈ আহিছে তো বয়সো হৈছে বুঢ়া যদি হৈছ কাম কৰ কিয় শুই থাকিলেই হ'ল কাম নকৰিলে কোনে খুৱাব মই তই হৈছে তেতিয়া কিয় মই খৰি কাটিব নোৱাৰিম নেকি তেতিয়া গোটেই বস্তুৰ মানুহে হাঁহিব কিয় কব বাপেকটো বহি আছে ছোৱালীজনী খৰি কাটিব গৈছে ক তাতে কি হ'ল তোৰ দুখ হ'লে মই বুজো আজিৰ পৰা কলৈকে যাব নোৱাৰো হেৰ পাগলী তেতিয়া তোৰ বিয়াখন ধুমধামেৰে কোনে পাতিব ইচ মই বিয়া নহওঁ সেইটোতো হ'ব নোৱাৰে নানী নাই মই তোক অকলে এৰি থৈ কেতিয়াও কলৈকে নাযাওঁ তেনেকুৱা ক'ব নাপায় নহয় নাই মই নাযাওঁ 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 আপুনিতো এই দুখীয়াৰ মহলৈ প্ৰথম আহিলে নহয় জানো ঠিক আছে মই এনেই অলপ এইবিলাক চাবলৈ আহিলো বলক এয়া হল আমাৰ নিচিনা সৰু মানুহৰ সৰু কাৰবাৰ আপোনাৰ ইয়াত সপ্তাহত কিমান কাৰ কথা হয় এই ধৰক 2000 CFT কাৰবাৰ বেছ ডাঙৰে দেখিছো বলক এইবিলাক চাওক কি চাইছে বৰুৱা এনেই চাইছো ইফ ইউ ডোন্ট মাইণ্ড বৰুৱা মই আপোনাক এটা কথা কওঁ কওক আপুনি ঠিক এইদৰে ঘূৰি ফুৰাটো ঠিক শোভা নাপায় কিয় মানে আপোনাৰ তলত ফৰেষ্টাৰ আছে গাৰ্ড আছে তেওঁলোকক কৰিব দিয়ক তেনেহ'লেতো মই কামত ফাঁকি দিয়া হ'ব অ' পাহৰিছোঁ মই এটা নতুন হাতী কিনিছোঁ জানে হয় নেকি হয় চাব বেছ ভাল কথা বলক বেছ সুন্দৰটো বলক না ইয়াক লৈ এদিন চিকাৰ লৈ যাওঁ কলৈ এই ফরেস্টের ভিতরলে মিস্টার দুয়ারা এখন এখন গভর্নমেন্ট রিজার্ভ ফরেস্ট আর মই এজন তার রক্ষিয়া অফ কোর্স ইট শুডন্ট বি কিন্তু কে জেনে মানিছে কক বারো মই এতিয়া আহো বলক মই আপনার আগুয়ে দিও বলক এতিয়াও শিকার আহি ঠিক নিশানত পড়া নাই আপলোকো ঠেরনা পড়েগা ও তো কোনো বাত নেই দু দিন ঠহর যায়গে হ্যাঁ লেকিন কাম হোনা চাহিয়ে কাম তো জরুর হো জায়েগা লেকিন আপ লোগো কো জ্যাদা দিন ছুপা কে রখনা বহুত মুশকিল হো গিয়া ও নয়া রেঞ্জার বহুত হি গড়বড় শুরু কর দিয়া লেকিন আপকি সাথে ও ক্যা টক্কর লে সকেগা জি আজি দো দিন কা মেহমান হ্যায় না বহুত হি ছটপটা রহে হ্যায় আরে উনে তো মালুম নহি ইস হাত সে কিতনা গয়া আর কিতনা আয়া
ये तो बिल्कुल ठीक बात है।
কিয় জঙ্গলের ভিতর একটা গড়মড়ি আছে। গড়মড়ি আছে? হয় কেতিয়ার কেতিয়ার কব নয় স্যার, আজ এই মাত্র আমি দেখি। খড়গত নাই বুঝিস? ঠিক আছে আপনি অল্প রব, মাই হজুর তই তো কইছিলি, মোর কথা তই বুঝব লাগিব, তোর কথা মই বুঝব লাগিব। রাজু ক হজুর তোর কি হয়েছে? একো হওয়া নাই, বল। হজুর তইতো একেবারে নতুন করে আইছ, তোর লগত হয়তো চিনাকি হওয়াই নাই। এই অরণ্য সিয়েই রাজা। কর্মটি তো রাজা। শর্মা সাহেব কবি যে হরি মারি করি কম সাম
আর কেউ চলব নি আমি ইয়াত সরকার দরমা খাই বই থাকবে লগা নাই হোক আপনাদের মোক অল্প সহযোগ করক আপনাদের কোনেও এই খরচের কথা না জানে আমি না জানো স্যার গড় শিকার কথা না জানিলেও আপনাদের যে ইয়ার কিছু আনসিল কাঠ পার হয়ে যায় সেটা তো জানে কক সেটা না জানো বলে চাওক এইবর কথা মানে সহ্য নকর এইবিল সকল মানে ওপরে লিখিম আর আপনাদেরও এটা আপনার প্রকৃত দোষীক ধরবর দৃঢ় প্রতিজ্ঞ হোক কি কব তারণী কথা সর্বনাশ হয়েছে কি রেঞ্জারে সকল কথা গম পাইছে কি কথা আনসিল কাঠবিলা পঠার কথা আর হয়তো গম মারার কথা সকল কথা ওপরে লিখিম বলে কৈছে কোনে কলে এইবিল কথা মই কব নোৱাৰো তহে কৈছ না না মই কোৱা নাই আমি কোনে কোৱা নাই আপুনি বিশ্বাস কৰক তেনেহলে কোনে কলে কব নোৱাৰো বোধহয় বোধহয় অ বুজিছো ঠিক আছে বাদক হাজার বাদক হুজুর আপনি তোর তোর সোয়ালি কর কৃষ্ণা তাই তাই কইছ কি কি তাই জানা নাই কার হইতে তো ধেমালি করিছ হুজুর তোর সোয়ালি প্রেম করিছে পিরিতি করিছে তার মহাব্বত হয়েছে মালদার বাবু রেঞ্জার জয়ন্ত বড়ুয়ার হতে তোর কি সম্বন্ধ ক তো এইবার কি কইস বাবু ও কি কইস এখন না জানো তেনে হলে এইবিলাক কোনে কইছে এই অরণ্যের কার ইমান হওয়া আছে কি হয়েছে হুজুর তোর মৃত্যু নামিয়ে আইছে বাহাদুর তাই ঘরত এজোপা বেয়ে পুনি রয়েছে হুজুর তাই সকল কথা রেঞ্জারক কই দিছে বাদুর মই তোক সাবধান কৰি দিলো তাই তোক ভালদৰে ৰাখিবি নহলে হুজুর বাদুর তোর নিশ্চয় আর বুঝিব রাখো বাকি নাই হুজুর তাই তাই কৈছে হুজুর তাই তো এইবিলাক একো নাজানে তাই কেনেকৈ ক'ব পৃথিবীত কাকো বিশ্বাস নকৰিবি বাদুর নহয় নহয় হুজুর আপুনি ভুল কৰিছে ভুল মোর চকুয়ে কেতিয়াও ভুল নকরে বাহাদুর শুন তই তই তাক নজরবন্দি করে রাখিবি আর মই রেঞ্জার জয়ন্ত বড়ুয়াক আজির পর তাই কোনো কি যাবো কৃষ্ণা তাতে মোক কিয় এনেখন করিছ বাবা মই কি দুঃখ করিছ তই মই কি করিছ কিয় মোক মহন্দা বাবু এইদরে অপমান করিছে মোর বউখন যে কেন লাগে তাই বুঝি না পাও তোর বাইরে মোর কোন আছে কর্দা বাবুর কি করেছো বাবা মানে একো করা নাই কেউ হি মুখে জড়ে করেছে নহয় নানি মহলদার বাবু আমার বড় আপন মানুষ নাই কেতিয়া নহয় হি পশু তই তার কিবা পাপ কাম করেছ ক বাবা কি করেছ মই একো করা নাই তই বিশ্বাস কর নানি মো নানি কোন কোন Thank you.
আচরিত হয়েছো নয় বাবু? কি হল ইমান রাতি? দিনত বহুত বার আহিব খুজিল কিন্তু আহিব পড়া নাই। কি তুই মহলদার বাবুর লগত কি কাজিয়া করছো বাবু? মই ক বাবু তুই তার লগত কেলে কাজিয়া করছো? কোথা মনে কো কাজিয়া করা নাই? তুই ভুল শুনিছ। মই ভুল শুনা নাই বাবু, সি আজি আমার ঘরলে কইছিল, মোক খুঁজিছে মই তোক কি কইছো, কিবা হেনু গুপ্ত কথা কইছো। ক বাবু তাহলে কি হয়েছে? বুঝিছ একো হলে তেনে কিয় সি তোর উপর প্রতিশোধ লব বিচাৰিছে বাবু? তই নাজানো বাবু, সি খুব বদমাস। কৃষ্ণা তুই জাগে যা, বহুত রাতি হয়েছে। মই যাম বাবু, কিন্তু তুই কব লাগিব তুই তার লগত আর কাজিয়া নকর বলে। কৃষ্ণা বাবু মোক উপদেশ দিবলে আইছ? মহলদার হুমকি তহতি ভয় করল, মই ভয় নকর। ক কিমান টাকা লৈ তুই ইয়ালে আইছ বাবু? ক তুই কিমান টাকা লৈ ইয়ালে আইছ বাবু? তুমি কো অবিশ্বাস কইলি, ঠিক আছে বাবু ঠিক আছে। তই কিয় আহিছ? সি যদি সকলো জানি পেলাই টোটালে ভয় নালাগে? লাগে বাবু, তালে মোক খুব ভয় লাগে, কিন্তু তোর যদি কিবা হয়ে যায় মই কেনেকৈ চাই থাকি? কৃষ্ণা বাবু তুই তার লগত কাজিয়া নকৰিবি, সি পশু, মোক বিশ্বাস কর বাবু, তোমাক বিশ্বাস কর, মই তোক ভৰি ধৰিছো বাবু। বাবু মোলে তোর খুব মরম হয়? না জানো। মোলে তোর ভয় নালাগে? নালাগে। মই যদি মহলদার বাবুর দরে পশুত কে অধম? নহ বাবু, তো তেনেকা নহ, আমি চকু দেখিলে চিনি পাও কোনটো বাঘ কোনটো ভালুক কোনটো হরিণ। মোর চকুত কি দেখি যা, বাঘ নে ভালুক নে হরিণ? আমি তখন চব তক্তা বনি যাম। ঠাট্টা করিস ভাই, কর কর, কিন্তু জানো বুধু মই গান গালে মোর গোলাপিয়ে থাক নক, এই অরণ্য অরণ্য বুঝছো, একো নাই একো নাই। এরা এরা ইয়াত তো যোরহাটর গোলাপি নাই। কিয় হে বাহাদুর ছোৱালী কৃষ্ণা? ফস ভাই, জীবনত বহুত ছোৱালী দেখিছো বুঝছ, তথাপিও কও অরণ্যত পারিজাত ফুলে। বহুতো বেশি কাঠ আছে বৌধু, আমার কোনো উপায় নাই। কিমান টাকা লাগিব? টাকা টাকা লওয়ার আমার কোনো উপায় নাই। রমেশ
তো জানো কার সম্মুখত কথা কইছো? মই কইছো তো গেট এতিয়াই খুলি দে। মাফ করিব, গেট খুলিব নোৱাৰি। কি মাথা গুলিয়াই মারি? আমাক মারি কি হব, আমি তো যন্ত্র, উপর গিয়ে চাবিটা ঘুরাই দিও। ঠিক আছে। ও মিস্টার ডোরা, কব কবলকে আহিছো। বাহ বহার কোনো প্রয়োজন নাই বলবা, তেনে কক চেকিং পোস্টত মোট ট্রাক জব্দ করবলে আপনি আদি দিছিল? হয়। কারণটা জানিও পারুনি? হয়তো আপনার ট্রাকত বহুত আনছিল কাক পাবে। সো হোয়াট, মো ট্রাকত যে না থাকো আপনি জব্দ করবলে কম। তেনহলে মোক কিয় কবলাইছে? ট্রাক লৈ যাওকে। আপনার সাহসর সীমা কিন্তু বাড়ি গেছে মিস্টার বর্মা। আপনি বোধ হয় মোক এটিও চিনি পোৱা নাই। আপনি অসমৰ খ্যাতিমান ব্যক্তি ইন্দ্রজিৎ দুৱৰাৰ দৰা। আপনি হয়তো নাজানে মই একেদিনাখনে এই জঙ্গলৰ পৰা উঘালি পঠিয়াবলৈ পাম। জানো, আপনি মোক ইয়াৰ পৰা খেদি পঠিয়াব পাৰে, বৰ বেছি মোৰ চাকৰিটো খেদাব পাৰে, কিন্তু মোৰ মনৰ মোৰ বিবেকটো পৰিৱৰ্তন ঘটাব নোৱাৰে। আই চি, কওক আপোনাক কিমান টকাৰ প্ৰয়োজন? এক হাজাৰ, দুই হাজাৰ, পাঁচ হাজাৰ, কওক আপোনাক কিমান টকা প্ৰয়োজন? আপুনি ভুল কৰিছে মিষ্টাৰ দুৱৰা। টকাৰে এই অৰণ্যৰ গছ লতিকা কিনিব পাৰে, কিন্তু মানুহৰ মনুষ্যত্ব কিনিব নোৱাৰে। পাৰি মিষ্টাৰ বৰুৱা, বন্দুকেৰে পাৰি। বন্দুকৰ নুৰিৰ আগত মৃত্যু থাকে। মিষ্টাৰ দুৱৰা, বিয়াৰ এটা মীমাংসা মই কৰিমেই, আপুনি মনত ৰাখিব, প্ৰতাপ দুৱৰাক বাধা দিওঁতা এই অৰণ্যত কোনো নাই। আপুনি খুব উত্তেজিত হৈ পৰিছে, আপোনাৰ সৈতে কোনো কথা পাতিবলৈ মই প্ৰস্তুত নহওঁ। তাৰমানে আপুনি মোক ইয়াৰ পৰা যাবলৈ কৈছে? মিষ্টাৰ দুৱৰা, মানুহৰ দাম্ভিকতাৰ এটা সীমা আছে। আজি অৰণ্যত মই এটা নতুন উপদেশ শুনিলো। থেংক ইউ। মই আহিলো বৰুৱা, কিন্তু কথাষাৰ কাৰণে আপুনি মনত ৰাখিব। বাবু কি ভাবিছ? একো ভবা নাই। কিয়? মই খুব বেয়া? তই বৰ দুষ্ট। বাবু, তোৰ ঘৰলৈ মনত নপৰা? নপৰে। তেনেহলে সব সময়ত কি ভাবি থাক? এই তহঁতৰ নদী, পৰ্বত, হাবি, জংঘল, পশু পক্ষী এইবিলাকে ভাবো। বাবু, তে আমার অরণ্য শত্রু কোনে কৈছে? বাহ, সকলে কয়। তই ভাব, সকলে যদি ভাবে তই কিয় নাভাব? কিয় তই আমার শত্রু হবি? তহতি ভাব বাবে মিছা কথা। সঁচা, মই এজনের শত্রু। কার? তোর। আর এই অঞ্চল বাবা একজন বিখ্যাত শিকারী। কিয়? মই শুনিছো মহলদার হেনো ভাল শিকারী। হ্যাঁ, তোর মহলদার সেই কারণে অবহেলা বাইরা কোনো বা মানুষ আহিলে শিকার করবলে মহলদারে বাবাক বিচারে, আকো বাবা নগলে নহয়। হে দেখুন কয় বাবার নিশান হেন অব্যর্থ, বাবার সমান কোনো শিকারিয়ে নাই। কৃষ্ণা, মই ইয়াৰ পৰা গুচি যোৱাটোৱে ভাল হ'ব নহয়, তই কি ভাবো?
তাই কিয় যাবি? তোর সকল তো মো শত্রু বলে ভাব। বাবু কৃষ্ণা, তোমাকে এই মানুষজন রজা বলে ভাব নয়? নাভাব। তো কি বলে ভাব? পশু বলে। কিন্তু তোর বাড়িতে সকলে ভয় করে। বাবু তোকে মই কোয়া নাছিল। কি? ঠিক তোর দরে একজন রেঞ্জার বাবু কি গুলি করে মারিছিল। গুলিয়ে মারিছিল? হ্যাঁ বাবু, সে বড় নিষ্ঠুর। তার কোনো বিচার নহল? এই অরণ্যত কোনে বিচার করিব বাবু? এদিন পুলিশ আইছিল, তার ভয়ত কোনো হসা কথা নকল। সকলে সুরাং শিকারিয়ে গুলিয়ে মারা বলে কলে। কিন্তু ভয় বাবু, তাক সকলে ভয় করে। তাই যাগ বাবা, তো ইয়ার পর যাগ বাবু। নহলে মোকো গুলিয়ে মারব নাকি বাবু? কৃষ্ণা, মো যদি ইয়ার পর যাওগে তো অকল থেকেও পারিবি? পারিম বাবু, নিজের পানিত গা ধুম, পাহাড়ত তিঙে তিঙে দড়ি ফুরিম। এরি থই তই যাব পারিবি বাবু, কিন্তু এই পশু পক্ষীবোৰক তই এৰি থৈ যাব পারিবি? মই নোৱাৰো কৃষ্ণা, মই কাকো এৰি থৈ যাব নোৱাৰো। তই যাব লাগিব বাবু। মই নাযাওঁ কৃষ্ণা, এজন মানুহৰ অৰাজকতাৰ ওচৰত মূৰ দুৱাই মই কেতিয়াও ইয়াৰ পৰা নাযাওঁ। কিন্তু মোক গুলিয়ে মাৰিব এইটো সেই ভয় মোৰ নাই। প্ৰথম যেতিয়া মই এই অৰণ্যলৈ আহিছিলোঁ তেতিয়া মই জানিছিলোঁ ইয়াত কিছুমান মই হিংস্র জন্তু পাম। বাবু আজি মোৰ ভুল ভাঙিছে কৃষ্ণা, অৰণ্যত অকল হিংস্র জন্তুৱে নহয়, ইয়াত কিছুমান মানুহৰূপী হিংস্র পশু থাকে, আৰু সিহঁত হ'ল সভ্য জগতৰ সম্ভ্ৰান্ত ঘৰৰ সন্তান। তই এইবোৰ কি কৈছ বাবু? মই একো বুজা নাই। তহঁতে একো নুবুজাৰ বাবে সিহঁতে তহঁতক ভয় দেখুৱাই হাতৰ পুতলাৰ নিচিনাকৈ খেলিছে। কৃষ্ণা, তই কৈছিল নহয় চহৰৰ সব মানুহ একে, মই কি একে? তই পাহৰা নাই বাবু। কিয় পাহৰিম? এইটো তোৰ মনৰ কথা। মোৰ এইটো ভুল হৈছে বাবু, তই একদম অন্য ৰকম। সেইকাৰণে তোৰ ৰূপে মোলৈ ইমান মৰম নাই। গুড মৰ্ণিং বুঢ়া, কেনে খবৰ? ভাল। কেনে লাগিছে অৰণ্যত? খুব ভাল লাগিছে। খুব ভাল লাগিছে না? খুব ভাল লাগিছে। আচ্ছা, ও মলরা আছে নেকি? মলরা বাবু টেকেট বুট করে সমিলটা আছে। সমিলটা বলো, সমিল লিখে যাও বলো। ও ধন্যবাদ। গিয়ে কার নাম বলো? মোর নাম স্যার। তোমার নাম? ইউ আর ডিসচার্জ ফ্রম ইউর সার্ভিস, আর তোমার কোনো দরকার নেই সরকার। কিন্তু মই বলক যাও। মই বলো। ও খুড়াদেউ আহক আহক। হঠাৎ আপনি এরা হঠাৎই তো বলো কেন মো কেম্পতে বহুগে? নাই নব, মোর সময় নাই। আপনি দুখিয়ার মহললে আহিছে? রাম, এ রাম। আচ্ছা প্রতাপ, ইমান ব্যস্ত হব না লাগে, মই নব। শুনা ক খুড়াদেউ, তোমার কথা মই সকলোই শুনিছো। তুমি দিনে দিনে এই অরণ্যত যে অরাজকতার সৃষ্টি করেছো। খুড়াদেউ মই? হ্যাঁ তুমি। আর শুনা, এই সপ্তাহের ভিতরতে তুমি মোক অফিসত গিয়ে লগ ধরবাগে।
আপনি ভুল শুনেছে খুড়াদ। মানে যি কইসো তাকে করবা খুড়াদ। মানে আহিল বল সালাম হুজুর। তোর কথা আছে এটাই হুজুর এটাই তোর গান না। হ্যাঁ আজি তো পূর্ণিমা।
খুব নাচ গান হয় হজুর, যা যা যা। আর আজি এই দিনটো আমি সকলোৱে ভাবো, মই অকন হাঁহি। স্যার, মই বস্তির নাচন চাবলৈ যাওঁতে জঙ্গলৰ পিনৰ পৰা এটা গড় বস্তির পিনে ভাবা দেখিছো। হয় নেকি? কেতিয়া দেখিলি? এই মাত্র স্যার, মই ভয়তে সিপিনে নগৈ এইপিনে দৌড়ি আহিছো। আচ্ছা তখন রক মই আছো। Thank you.
সচা অনহয়তো আর কি, কিন্তু রেঞ্জার বাবু ইয়ালে অহার কথা আছে, মই কি জানো, মুখ কইছে তোক মাতে দিবলে, এতিয়া আহতে তহত ঘর সম্মুখতে লগ পালো। তেনে রবি মই এতিয়া আহিছো। আ ক্ষমা করব, মই কোন? আইন আছে, আদালত আছে, সরকার আছে, তেওঁলোকে বিচার করব। কৃষ্ণা নান্দি কান্দিব নাপায় নহয়, মহলদার বাবুর বিচার হল, মোরও তো বিচার হব লাগিব। না কান্দিবি কান্দি, তো না কান্দিবি কৃষ্ণা। মোর কি হব বাবু, বাবার কি হব? ভয় করব কি আছে কৃষ্ণা, যত সরকার আছে, আইন আছে, আদালত আছে, তার তো বিচার হবই। মুখ কোনে চাব বাবু, মা আছো নয়? তবু বিশ্বাস কর কৃষ্ণা। করু বাবু, তোমায় বিশ্বাস করু, তোমায় খুব বিশ্বাস করু বাবু।